নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আশি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিসিটিভির ফুটেজ দেখে ধরা পড়ল তিন দুষ্কৃতী। শ্রমিকের মৃত্যুতে ফের বিক্ষোভ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে। শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান সিউড়িতে। কাটমানি ফেরতের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ সিপিআইএম। স্কুল শিক্ষকদের ডেপুটেশন খয়ড়াশোলে। কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা খয়ড়াশোলে। সিউড়ি, দুবরাজপুর ও ইলামবাজারে বিজেপির মিছিলে বাধা পুলিশের। বিজেপির বিজয় সমাবেশ মোহাম্মদবাজারে। এবার সংবাদ বিস্তারিত। স্থানীয় বাসিন্দা ও সিউড়ি থানার পুলিশ যৌথভাবে সিসিটিভির ফুটেজের দ্বারা তিন দিনের মাথায় খুনের ঘটনার কিনারা করল। জানা যায়, গত শনিবার সিউড়ির পাইকপাড়ায় সাত সকালে শেখ শামীম নামে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে ওই যুবককে অজ্ঞাত পরিচয় মনে করা হলেও পরে জানা যায় যে সিউড়ির পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে খুন করা হয়েছে এমনই দাবি করেছিলেন বাসিন্দারা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে এলাকার বাসিন্দারা ওই দিন বিকেলে পথ অবরোধ করেন। কিন্তু পুলিশের আশ্বাসে 15 মিনিট পর অবরোধ উঠে যায়। পুলিশ আশ্বাস দিয়েছিল কয়েকদিনের মধ্যে শামীম খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করা হবে, যার ফলে এলাকার মানুষ ও সিউড়ি থানার পুলিশ যৌথভাবে এই খুনের কিনারা করল। আজ তিনজনকে গ্রেপ্তার করা হয়। যে গত শনিবার পাইকপাড়া অঞ্চলে একটা বডি পাওয়া গিয়েছিল, পরবর্তীতে জানা গেছে শামীম সাবলে তিন নম্বর ওয়ার্ড একজন বাসিন্দা, 22 বছর যুবক। প্রাইমারি বেসিসে পুলিশের সন্দেহ হয়েছিল যে এলাকায় মার্ডার হতে পারে, কারণ বাইরে যদি মার্ডার হয় এখানে বেশ আসবে না, অনেক খেলার জায়গা ছিল। এবং অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে আমার একটা সন্দেহ ছিল, হয়তো হতো হলেও হতে পারে। এবং এটাতে পুলিশ যেমন ইনকোয়ারি করে, প্যারালাল আমরা একটা পাশাপাশি একটা ইনকোয়ারি করি যে কোথায় হতে পারে বা কী করতে পারে। এবং আমার একজন প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, তার বাড়ির সিসি ক্যামেরা লাগানো ছিল, তার সিসি ক্যামেরার মাধ্যমে সেটা আমরা একদম তথ্য প্রমাণ সময় প্রমাণ পাই যে হ্যাঁ, মার্ডারটা এখানেই হয়েছে এবং কারা করেছে তাদেরও আমরা প্রাইমারি বেসিসে আমরা পেয়েছি। তার ডকুমেন্টস আমরা পুলিশকে, পুলিশের মাধ্যমে পুলিশকে আমরা জমা দিয়েছি, আর পুলিশ আইনে আইনে ব্যবস্থা নেবে। পরবর্তী ক্ষেত্রে যারা মার্ডার করেছেন, পাড়ার একটা, এটা আমাদের ইতিহাসে নেই, এরকম ঘটনা নেই, এটি প্রথম বিরলতম ঘটনা এবং তাতে মানুষ ক্ষিপ্ত হয়। তাদের কিছু অংশ পৌরসভার একটা রাস্তার ওপর দখল করে তারা জবরদখল করেছিল, যার ফলে সিসি ক্যামেরাটা অবস্ট্রাকশন হয়েছিল, বাধাপ্রাপ্ত হয়েছিল। পাড়ার লোক সর্বসম্মতিক্রমে সেই সিসি ক্যামেরাটাকে ওপেন করার জন্য, যাতে বাধা না পায়, তার জন্য রাস্তার ওপর যে অংশটুকু ছিল সেটা ইনক্লোজমেন্টটা ঘটিয়ে দিয়েছে। আপনাদের কিন্তু ধন্যবাদ প্রেস মিডিয়াকে যে আপনারা খবরটা দেখিয়েছেন এবং জনসমক্ষে নিয়ে এসছেন। পাড়ার মানুষকে ধন্যবাদ, তারা এটা সহযোগিতা করেছে। প্রশাসনকে ধন্যবাদ। এটা আমাদের মনসুর আলম সাহেব বলে একজন আছে, তার বাড়িতে যে ক্যামেরা আছে, চুকুন এবং মনসুর, তাদের বাড়ির কোনো একটা ক্যামেরা লাগানো ছিল। হয়তো যখন মানুষ ভুল করে, ক্রিমিনাল করেছে খেয়াল লাগে না, কিন্তু ক্রিমিনালের কনসিকোয়েন্সই হচ্ছে কোনো কোনো ক্লু রেখে যায়। যেখানে হত্যা হয়, যেখানে দুর্ঘটনা ঘটে বা যেখানে কিছু ক্রাইম হয়, সে কিছু ক্লু রেখেই যায়। এটাই নিয়ম, এটা সমস্ত কিছু তথ্য সে লোক করতে পারে না। আর যে আর দখল করেছিলেন তাদের নাম কিছু, ওটা হচ্ছে তসলিমা, যে মেন তসলিমা এবং বেবি, আমার হাজবেন্ড নাম হচ্ছে আজিম, মানে গোদিন দাস এবং পাড়ার লোক যারা মার্ডারটা করেছিল, শেখ আজু হাজবেন্ড, যারা খুন করেছিল আজুন আজিম, শেখ আজু, শেখ আজু, শেখ আজু। এবং পাড়ার লোকে দীর্ঘদিন এটা নিয়ে একটা ওদের সাথে বাকবিতণ্ড হয়েছে, পারেনি, কারণ ওরা এত একটা দুষ্কৃতি প্রকৃতির লোক, তো সে তো পাড়ার লোক ওদের সাথে এঁটে উঠতে পারেনি। এবং এখানে অনেকে সভ্য এবং ভদ্রলোক বাস করে, তারাও এই ওদের সাথে পেরে উঠতে পারেনি বলে দীর্ঘদিন থেকে যে আজকে হয়তো একটা সুযোগ এসেছে, সেই সুযোগটা। অ্যাটলিস্ট কালকে আগে করেছে তিনজনকে, কালকে আরও দুজনকে করা হয়েছে, এবং ওরা আর একটা মেয়েকে করা হয়েছে, যার নাম হচ্ছে, আপনাকে বলে দিচ্ছি, আমরা
ঝুমা বলে একটা মেয়ে আছে এবং আরও আজু বলে যে ওর বাবা কালকে যখন পুলিশ গাড়ি আসে তখন ও পালিয়ে গেছে এখান থেকে। যেহেতু দরকার আছে যেহেতু একটা ইনসিডেন্ট হয়ে গেছে সেহেতু ক্যামেরাটাকে যাতে ওপেন করা যায়, এটা মেন হচ্ছে ক্যামেরায় ওনারা একটা ক্যামেরা লাগিয়েছেন, আমাদেরই কাজে লেগেছে, পাড়ার কাজে লেগেছে এটা। আজকে ক্যামেরাটা ছিল বলে এত একটা বিশাল বড় একটা মানে হত্যার উদ্ঘাটন হয়েছে, ধরা পড়েছে, ক্রিমিনাল ধরা পড়েছে, সেক্ষেত্রে ওনাদের ধন্যবাদ যে ক্যামেরাটা ওনারা রানিং রেখেছিলেন এবং ওরা যথাযথ তার সেভ করে রেখেছিলেন, তার ডকুমেন্টস সেভ করেছিলেন, পুলিশকে টোটালি সহযোগিতা করেছেন, পুলিশ সেটার মাধ্যমেই এই খুনের উদ্ধার তারা কেনারা করতে পেরেছে। আপনার নাম? আমার নাম কাজী ভরজুদ্দিন, আমি এই ওয়ার্ডের একজন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। সদাইপুর থানার অন্তর্গত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে একজন শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে গত পরশু বিক্ষোভ করা হয়। এই বিক্ষোভের জেরে কর্তৃপক্ষের দীর্ঘ আলোচনায় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা। ফের 48 ঘন্টা কাটতে না কাটতে আবারও শ্রমিক আন্দোলনে অচলাবস্থার সৃষ্টি হলো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে। গত শনিবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ চলাকালীন ভুরকুনা পঞ্চায়েতের দোলগোবিন্দপুরের বাসিন্দা 40 বছর বয়সী আনন্দ গড়াই গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। ঘটনার পর তড়িঘড়ি তাকে সিউড়ি সদর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ওই শ্রমিকের মৃত্যুর খবর পৌঁছতেই ফের শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, অবিলম্বে মৃত শ্রমিকের পরিবারের কোনো একজনকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এদিন পুলিশের পক্ষ থেকে বিকেলে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। খারাপ, ওনার 3 মেয়ে ছিল, 2 মেয়ের অনেক কষ্টে সষ্টে জমি জায়গা বিক্রিটিকি করে বিয়ে দিয়েছে, এখন 1 মেয়ে আছে এবং সংসারটা ওনার উপরে পুরো ডিপেন্ড করে এবং এইসব কাজকর্ম করে কোনোভাবে টেনে হেঁচে আরে চলে। এবারে উনি যে মারা গেছে এখন মনে হয় আর কদিন পর থেকে ওনার ফ্যামিলির লোক খেতে পাবে না। আমি চাই তার যেন একটা সুব্যবস্থা হয় এখান থেকে, পিডিসিএল থেকে যেন তার সুব্যবস্থা করে দেয়। কী হয়েছিল? তিনি গাড়িতে মাল নিয়ে যাচ্ছিল, পিডিসিএলের গাড়িতে, গাড়ি থেকে পড়ে গিয়ে মাথাতে জোর আঘাত লাগে ওই প্ল্যান্টের ভেতরেই, প্ল্যান্টের ভেতরেই সেটা হয়েছে শনিবার শুক্রবার দিন বৈকালে। তো ওনাকে যাক সিউড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হয়, সিউড়ি হাসপাতাল থেকে গৌরদেবী ট্রান্সফার করা হয়। ওনার ট্রিটমেন্ট হয়েছে, যা হোক ওদিক দিয়ে সব ঠিকঠাক আছে, কিন্তু উনি ওখানেই কোথায় মারা গেছেন? গৌরদেবী নার্সিংহোম। কী নাম ওনার? আনন্দ গড়াই। কোথায় বাড়ি? দোলগোবিন্দপুর। বয়স মোটামুটি 46-47, 45-46 হবে। আমি শুধু চাইছি ওনার যেন পরিবারটা বেঁচে যায়, তার যেন সুব্যবস্থা হয়ে যায়, আর কিছু চাই না। এবার তাতে একটা চাকরি দিয়ে হোক, তার টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক তার ফ্যামিলিটা যেন বাঁচে, যেন ওই লোকের দুয়ার ধরে ভিক্ষা না করতে হয়। কী বলছে? সবাই সাপোর্ট করছে বলেই সবাই ওয়ার করার সময় ছুটে এসছে, দেখেছি তারা যেন একটা ব্যবস্থা করে দেয়। আর কি বন্ধ রেখেছেন আপনারা? না, কাজ তো সবাই করছিল, ঠিক আছে। তারপরে ওনারা আমাদের কয়েকজন গিয়েছে এখানে, এখানকার লোকেরা, আমরা তো কিছু করিনি, আমরা বলেছি কী করবে আমাদের, যা করবে করে দাও। তো সেখানে আমিও একজন এখানকার ওয়ার্কার কাজ করি, তো ওনারা বলছে ঠিক আছে তাহলে সমস্ত ওয়ার্কারদেরকে ডাকো, দিয়ে এখানে বসুক, আমরা আলোচনায় যাচ্ছি, যদি সব ঠিকঠাক হয়, যা ব্যবস্থাটা ওনার জন্য সুরক্ষার ব্যবস্থার জন্য যা যা করতে হয় সেই সব যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আবার যেমন কাজ চলে কাজ চলবে, সবাই কাজ কাজ করে খেতে হবে, আমরাও কাজ করি, প্ল্যান্টও বাঁচাইতে হবে, কাজ না করলে কী করে চলবে? কাজ আমরা অবশ্যই কাজ বন্ধ করতে চাইছি না, আমরা চাইছি শুধু ওনার যেন ব্যবস্থাটা হয়ে যায়, শুরু যেন সুরাবস্থা ঠিক ব্যবস্থা হয়ে যায়, তার সংসারটা যেন না ভেঙে পড়ে, আর কিছু না, কাজ আমরা নিশ্চয়ই কাজ করবো, কাজ করেই খেতে হবে। গৌড় চক্রবর্তী ও পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সদাইপুর। মোদি সরকারের নির্দেশে কাশ্মীরে বাতিল করা হয়েছে 370 ধারা। ধারা বাতিলের ফলে কাশ্মীর আর স্পর্শকাতর রাজ্য নয়, দেশের আর 5টা রাজ্যের মতোই একটি কেন্দ্রশাসিত রাজ্য। গতকাল যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার, যা নিয়ে চাপা উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। একই সঙ্গে অনেক জায়গাতেই শুরু হয়েছে সাফল্যের উৎসব। এই উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে সদর শহর সিউড়িতে। কাশ্মীরের সাফল্যের আনন্দে বিজয় মিছিল করা হয়েছে বিভিন্ন জায়গায়। আজ সকালে সিউড়ির এসপি মোড়ে মহান রাষ্ট্রনেতা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করে শ্যামাপ্রসাদের অবদান সকলের সামনে তুলে ধরেন বিশ্বনাথ চক্রবর্তী সহ একাধিক বক্তা। ভারতবর্ষে স্বাধীনতার পর
এই প্রথম ভারতবর্ষের একটি ঐতিহাসিক দিন আমরা ফিরে পেলাম, স্বাধীনতা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা জানি ভারতবর্ষকে দ্বিখণ্ড ত্রিখণ্ডিত করে মায়ের অঙ্গকে কেটে ভাগ করে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আর সেই স্বাধীনতা ভোগ করেছিল ভারতবর্ষের কতিপয় দু একটি পরিবার। আর তার ফলস্বরূপ আজ জম্মু কাশ্মীর, যে কাশ্মীরে ভারতবর্ষের সেনাবাহিনীর এক তৃতীয়াংশ সেনাবাহিনী প্রতিনিয়ত ওখানে তাদেরকে ডিউটি করতে হয়, আর প্রতিদিন সিরিয়ালিভাবে যেন আমাদের সেনাবাহিনীর প্রাণ যায়, একটাই কারণ যে ভারতবর্ষ সরকার সেখানে খাওয়াবে, পড়াবে, সেখানে মানুষকে সুযোগ সুবিধা দেবে, সেখানকে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, কিন্তু সেই ভূস্বর্গে আমাদের ভারতবর্ষের মানুষের একখণ্ড জায়গা কেনার অধিকার ছিল। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আশি টিভি, সিউড়ি। রামপুরহাট পৌরসভার কাটমানি টাকা উদ্ধারের জন্য জেলা শাসকের দ্বারস্থ 17 নম্বর ওয়ার্ডের CPIM কাউন্সিলর সঞ্জীব মল্লিক সহ অন্যান্যরা। উল্লেখ্য, রামপুরহাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ জামাল উদ্দিন এবং 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা সহ তৃণমূল সহ সভাপতি সৌমেন ভকতের কাটমানি নিয়ে কথোপকথনের অডিও রেকর্ড সহ অভিযোগ করা হয় 25 জুলাই রামপুরহাট মহকুমা শাসকের নিকট, কিন্তু আজ পর্যন্ত এর কোনো সুরাহা না হওয়ায় আজ জেলা শাসক মৌমিতা গোদারার নিকট CPIM কাউন্সিলর সহ অন্যান্যরা দ্বারস্থ হন। তাদের অভিযোগ, এই দুজন মিলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের 18 লক্ষ টাকা, গ্রিন সিটি প্রকল্পের 9.5 কোটি টাকার মধ্যে মাত্র 9টি পুকুর খনন করা হয়েছে, তাছাড়াও বিশ্ব বাংলার লোগো এবং রামপুরহাট পৌরসভার লোক নিয়োগের দুর্নীতি নিয়ে তারা একটি অডিও টেপ তুলে দেন জেলা শাসকের কাছে এবং সঠিক তদন্তের দাবি করেন। সাম্প্রতিক একটা সোশ্যাল মিডিয়ার অডিও যা দুজন কাউন্সিলর, একজন কাউন্সিলর এবং একজন কাউন্সিলরের হাজবেন্ড, রামপুরহাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন এবং 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন্ড হচ্ছেন সোমেন ভগত, যিনি বর্তমানে রামপুরহাটের শহর তৃণমূলের সহসভাপতি, তাদের এই কথোপকথনে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ নির্মাণ প্রকল্পে প্রত্যেকটি বাড়ি থেকে 40,000 টাকা করে কাঠবাড়ি নেওয়ার কথা তারা দুজন মিলে কথোপকথনে তারা প্রকাশ করছেন, এবং একটি ওয়ার্ড থেকে 18 লক্ষ টাকা তা সংগৃহীত হয়েছে, যা কিনা আগামী নির্বাচনে এবং অন্যান্য কাজে সেই টাকা ব্যবহার হবে। আমরা এটাও শুনতে পেলাম যে এই অডিওর মধ্যেই যে গ্রিন সিটির প্রকল্পে রামপুরহাট পুরসভা প্রায় 9.5 কোটি টাকা যা পেয়েছিল, সেই টাকা সামান্য মাত্র 9টি পুকুর খনন করে সেই টাকা আত্মসাৎ করেছে, এবং বিশ্ব বাংলার যা লোগো রামপুরহাট শহরে হয়েছে সেইখান থেকেও টাকা আত্মসাৎ করা হয়েছে, রামপুরহাট পৌরসভায় নিয়োগের বিষয়েও টাকা আত্মসাৎ করেছে, সমস্ত বিষয়টা এই অডিওর মধ্যেই প্রকাশ পাচ্ছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আশি টিভি, সিউড়ি। খয়ড়াশোল ব্লকের খয়ড়াশোল দক্ষিণ শিক্ষাচক্রের শিক্ষকগণ সরকারি নিয়ম মেনে ছাত্রছাত্রীদের পোশাক প্রদানের জন্য অবর বিদ্যালয় পরিদর্শক, বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে স্মারকলিপি পেশ করেন। এই চক্রের শিক্ষকরা বলেন, সেলফ হেল্প গ্রুপ যে পোশাক দেয় তা নিম্নমানের এবং বাজার থেকে কেনা, তাই তারা বলেন, আমরা সরকারি নিয়ম মেনে সেলফ হেল্প গ্রুপের কাছ থেকে 2 সেট পোশাক নেব, তবে প্রতিটি বিদ্যালয়ের শিশুদের আলাদা আলাদা মাপ নিয়ে পোশাক বানাতে হবে, বাজার থেকে কেনা পোশাক সরবরাহ করা যাবে না, পোশাক বানানোর কাপড় কিনতে যাওয়ার সময় শিক্ষক প্রতিনিধিদেরও সাথে নিতে হবে বলে দাবি করেন শিক্ষকরা। বিডিও সঞ্জয় দাস বলেন, আগামী 8ই আগস্ট এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। আমরা আজকে যে ডেপুটেশনটা জমা দিতে এসেছিলাম, শুধু বিডিও নয়, আমাদের এসআই সাহেব, সভাপতি, বিডিও সবাইকে ডেপুটেশনটা দিলাম, বিডিওর সঙ্গে আলোচনা করলাম। আমাদের 2018 সালে যে পোশাক বিতরণ হবে ছাত্রছাত্রীদের মধ্যে, সেই পোশাক বিতরণের পদ্ধতি আমাদের সঠিক মনে হচ্ছে না। সেই পোশাক বিতরণের যে পদ্ধতি, সরকারি নিয়ম, আমাদের দাবি হচ্ছে সরকারি নিয়ম মেনে যেভাবে পোশাক বিতরণ করা দরকার, আমাদের স্বনির্ভর দলগুলো সেই নিয়ম অনুযায়ী পোশাক বিতরণ করুন। কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি এবং ওনারাও আমাদের কাছে আলোচনা করতে এসেছিলেন দলগুলো, যে ওনারা কেনা পোশাক দিতে চাইছেন, কিন্তু আমরা কেনা পোশাক নেবো না যার খুব নিম্নমানের হয়,
আমরা দায়ী থাকি এর জন্য। পোশাক যেহেতু আমাদেরকে দেওয়া হয়, আমরা ছাত্রছাত্রীদেরকে দিই, অতীতে গার্জেনরা এসে আমাদের সঙ্গে অনেক অশান্তি করেছে। আমরা চাই পোশাক উন্নত মানের হোক, আমরা প্রতিনিধি থাকব শিক্ষকরা, তারা কাপড় দেখে নেব, কাপড় দেখে নেওয়ার পরে স্বনির্ভর দলের কাজ হচ্ছে শুধু সেলাই করে দেওয়া, সেইটাকে তৈরি করে দেওয়া। স্বনির্ভর করার জন্য এইটা সরকারের পদ্ধতি, আমরা সবাই মিলে কাপড় কিনে নেব এবং ওনারা যথারীতি যেমন সরকারি নিয়ম অনুযায়ী ওনারা তৈরি করে দেন, এইটাই আমরা চাইছি। এই দাবি নিয়ে আমরা এসেছিলাম যাতে ছাত্রছাত্রীরা ভালো মানের পোশাক পায়, এটাই আমাদের মূল দাবি। আপনার ডেজিগনেশন? আমি প্রধান শিক্ষক, বিনয় প্রাথমিক বিদ্যালয়। কতগুলি স্কুল থেকে আপনারা আজকে? আজকে আমরা 53টা স্কুলের 15-16 জন, 20-25 জন প্রতিনিধি এসেছি। ফায়ার রেসল সাউথ সার্কেলের 53টা স্কুলের আমরা আগে মিটিং করেছি, মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে ডেপুটেশনের জন্য এসেছি। ধন্যবাদ। স্কুল টিচাররা আপনার কাছে ডেপুটেশন জমা দিয়ে গেল, ওনাদের কী কী দাবি রয়েছে? দাবি ওরা হচ্ছে ওই স্কুলে যে পোশাক দেওয়া হবে সেটা সম্ভব তৈরি করছে, এবং ওরা দাবি করছে যেটা সেটা হচ্ছে পোশাক কোয়ালিটি ঠিকঠাক করতে হবে, এবং হচ্ছে পোশাক তৈরি করে স্কুলগুলোকে বিতরণ করতে হবে। আমরা বৃহস্পতিবার দেখেছি সমস্ত সম্বন্ধের দিকে আলোচনা করা হবে। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খয়রাশোল। খয়রাশোল ব্লকের উদ্যোগে আজ ব্লকের কমিউনিটি হলে কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী 14 আগস্ট পশ্চিমবঙ্গ ব্যাপী কন্যাশ্রী দিবস, আর এই কন্যাশ্রী দিবসের প্রাক্কালে খয়রাশোল ব্লকের 17টি বিদ্যালয়ের প্রায় 100 জন কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের বিডিও সঞ্জয় দাস। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাগরাকন্দা স্কুলের শিক্ষক তথা কুইজ মাস্টার সৌমিন মুখার্জি ও সৌরভ মণ্ডল। সৌমিনবাবু বলেন, কন্যাশ্রী ছাত্রীদের আগ্রহ বাড়াবার জন্য বিভিন্ন প্রকল্প সম্বন্ধে অবগত করা এবং ছাত্রীদের মধ্যে কুইজ বিষয়ে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে, তারা পড়াশোনার মধ্যে আবদ্ধ না থেকে কুইজে অংশগ্রহণ করছে। আজকে আপনাদের কর্মসূচি কী ছিল? আজকে কর্মসূচি হচ্ছে যে আগামী 14 আগস্ট সারা পশ্চিমবঙ্গব্যাপী কন্যাশ্রী দিবস পালিত হবে, তার প্রাককালে খয়রাশোল ব্লকের উদ্যোগে আজ মহিলাদের নিয়ে একটা কুইজ কনটেস্ট হলো কন্যাশ্রী মানে মেয়েদেরকে নিয়ে, যে কন্যাশ্রী মেয়েদের মধ্যে যে পড়াশোনার ব্যাপারে যে আগ্রহ, সে আগ্রহটা বাড়াবার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প, কন্যাশ্রী রূপশ্রী, তারপরে কিছু হেলথ অ্যান্ড হাইজিন, চাইল্ড ম্যারেজ, এই সমস্ত বিষয়গুলোর উপর একটা নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটা কুইজ কনটেস্ট হলো। এবং এই কুইজ কনটেস্টে আমার সঙ্গে ছিল আমার ভাতৃপ্রতিম সৌরভ মণ্ডল, এবং এই কুইজের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে, বিশেষ করে ছাত্রীদের মধ্যে একটা ভালো রেসপন্স পেলাম আমরা অনেকদিন পর, যে মেয়েরাও কিন্তু শুধুমাত্র পড়াশোনার মধ্যে আবদ্ধ না থেকে তারাও বিভিন্ন কুইজ কনটেস্টে অংশগ্রহণ করছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের বিডিও সম্মানীয় সঞ্জয় কুমার দাস মহাশয়, তিনিও ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করলেন বিভিন্ন রকম সরকারি প্রকল্পের উপর। আপনার রেজি আছে? আমি হচ্ছি সৌমেন মুখার্জি, সহকারী শিক্ষক, নাগরাকন্দা উচ্চ বিদ্যালয়। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খয়রাশোল। গতকাল সংবিধানের 370 ধারা খারিজ করে জম্মু কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত করা হয়। তারই খুশিতে আজ বিজেপি সমর্থকরা জেলা সদর সিউড়ি এসপি মোড় থেকে একটি মিছিলের আয়োজন করে, কিন্তু পুলিশ প্রশাসন সেই মিছিল আটকায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি অভিষেক মণ্ডল, সিউড়ি থানার আইসি দেবাশিস পাণ্ডাসহ অন্যান্য পুলিশ কর্তারা। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সমর্থক ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে মিছিলটি এসপি মোড় থেকে সিউড়ির সার্কিট হাউস পর্যন্ত যায়। অন্যদিকে একই ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর শহরে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল বের করলে পুলিশ তাদের মিছিল আটকে দেয়। যেহেতু মিছিলের কোনো অনুমতি না থাকায় দুবরাজপুর সিআই অফিসের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। পাশাপাশি ইলামবাজারে বিজেপি কর্মী সমর্থকরা নিয়ম ভেঙে মিছিল করলে ইলামবাজার থানার পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে। পার্থ দাস, লালটু মুখার্জি ও শেখ শামসুলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। জম্মু কাশ্মীরে 370 ও 35 এর ধারা বাতিলের খুশিতে বিজয় সমাবেশ করল মোহাম্মদবাজার বিজেপির কর্মী সমর্থকরা। আজ বিকেলে মোহাম্মদবাজারের শালদহ মোড়ে দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীরা জমায়েত হন। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ভারত মাতার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির জেলা সম্পাদক কালোসোনা মণ্ডল, মোহাম্মদবাজার মণ্ডল কমিটির সভাপতি দীনবন্ধু কর্মকার প্রমুখ। মাল্যদানের পর তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করে এবং জাতীয় পতাকা নিয়ে তারা এই কর্মসূচিতে সামিল হয়।
দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদ বাজার। আজকের সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।